হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ রিতু ফ্রম বাংলাদেশ ব্লগার। রিতু, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে রোজার মধ্যেকার ব্লগ। তো এটা হচ্ছে দুপুরবেলা বাবার জন্য নাস্তা পাঠাচ্ছি, আম কেটে পাঠাবো আর এখানে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিব। বাবা যেহেতু দুপুরে বাসায় ভাত খেতে আসতেছে না, এই জন্য বাবার জন্য দুপুর করে নাস্তা বা অন্য অন্য জিনিস খাচ্ছে। আর আমি এই সাথে নাস্তাটা পাঠিয়ে দিয়ে যেটা করব হচ্ছে দুপুরে রান্না সেরে নিব। আমি আজকে পুঁটি মাছ ভাজা করব। আর আমার টেবিলের লুকটা একটু চেঞ্জ করেছিলাম, আপনারা মেবি আগের ব্লগেও দেখেছেন। তো এখান থেকে একটা স্ট্রো ফিও ভেবে নিয়ে নিয়েছে এরকম। তো এই লুকটাও রাখবো না, আবারও চেঞ্জ করব। এটা যেহেতু রোজার মাঝখানের ব্লগ, ও সেহেতু ওইটা রয়েই গেছে, এখন ওরকম করে ফেলেছি, সেটাও দেখাবো আপনাদের সঙ্গে। এখন যেহেতু বাড়ি ঘর সব ক্লিন করা হচ্ছে, সব কিছুই চেঞ্জ করতেছি। আর এখানে হাঁসের মাংস বসিয়েছি, একদম হাতে মেখে বসিয়েছি। আজকে বসিয়ে রান্না করে ফেলবো। এই যে রান্না করে ফেলেছি, তো এখান থেকে নিচে দিব। আর নিচে আজকে বিরিয়ানি রান্না করেছে, এই জন্য আমি ভাত তেমন কিছু রান্না করব না, বিরিয়ানিটাই মা খেতে বলেছে আমাদের। নিচেই খাওয়া হচ্ছিলো আর কি, রোজার মধ্যে সব সময়, রোজার পরেও। শুধু কাবাবটা তৈরি করে ফেলেছি, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চিকেন কাবাব, কাঠি কাবাব যেটা। তো এই কাবাবটা মেখে রেখেছিলাম সকালবেলায়, সেটা ভেজে দিলাম জাস্ট একটু স্মোকি আনার জন্য, কয়লা দিয়ে আর ঘি দিয়ে ধোয়া দিয়ে দিয়েছি। দেওয়ার পর, খাওয়া দাওয়া করার পরে আমি ফিওনা চলে যাব শপিংয়ে, ফিওর পাপাও যাবে। যাওয়ার পর আমরা জুতা দেখছি, তো এই জুতাগুলোই দেখছি অ্যাপেক্সে, বিভিন্ন জায়গায় জুতা দেখে দেখে বেড়াচ্ছি, কারণ আমার পায়ে জুতা খুব কম টেকে বলা চলে, আর জুতা উঁচু জুতা খুব কম পরা হয়। তো এবার ফিওর পাপা আমাকে উঁচু এবং ফ্ল্যাট দুটাই কিনে দিবে বলতেছে। আমি যেহেতু একটাই কিনতে চাচ্ছি, যে কোনো একটা জুতা কিনবো, কারণ অলরেডি আমার অনেকগুলো উঁচু জুতো আছে। বিয়ের পর থেকে প্রায় 7 থেকে 8 জোড়া আমার উঁচু জুতা এখনও নতুনের মতন আছে, যেগুলো আমি খুব বেশি পরি নাই, যখন শাড়ি টাড়ি পরেছি বা কোথাও গিয়েছি তখন পরেছি। অনেক অনেক কালারের আছে, তো হোয়াইট কালার আমার কোনো জুতা ছিল না, তাই ফিওর পাপা ভাবলো যে আমরা একটু হোয়াইট কালারের মধ্যে জুতা কিনবো। তো আমরা অলরেডি জুতা কেনা শেষ করে ফেলেছি, পরে দেখাবো যে কী কী জুতা কিনেছি। আর এখানে ডায়মন্ড কাটিংয়ের সেট দেখতে এসেছি, ফিওর পাপা বলেছে তুমি একটা ডায়মন্ড কাটিংয়ের সেট নাও, যত অ্যামাউন্ট হয় হোক। তো তারই একটা সেট কিনব, তো পছন্দ হচ্ছিল না, মিমোসাতে গিয়েছিলাম বিভিন্ন জায়গায় দেখতেছিলাম। এখন চলে এসেছি আরঙে, আরঙেও কিন্তু রূপার মধ্যে ডায়মন্ড কাটিং মানে এডি পাথরের কিছু কালেকশান পাওয়া যায়, যেগুলো অনেক সুন্দর হয়, তো ওগুলো খুঁজতেছিলাম বাট পাই নাই। তো কিছু শপিং করেছি ফিওর পাপা, আমি আর ফিওনা মিলে। ফিওর পাপা কিন্তু আজকে ফার্স্ট আমার জুতা কিনতে এসেছি বলেই সে এসেছে, কারণ আমাকে সবসময় তার পছন্দের জুতা পরতে হয়। তো বাসায় এসে দেখেন একটা অঘটন ঘটে গেছে, যদিও আমার কাছ থেকেই ঘটে গেছে এটা, মানে আমি ওখানে হাত দিয়ে কি যে মানে চিনি কি কিছু একটা নিচ্ছিলাম, আর অমনে এটা ধপ করে এখান থেকে পড়ে ভেঙে গেল। একটা চারটা ছিল মশলা রাখতাম, একটা ভেঙে পড়ে গিয়েছে। যাই হোক, এখন এটা ফিওর পাপা একটা ফল নিয়ে এসেছে, ফলটার নাম আমি ভুলে গেছি। তো এইটা নর্মালি খেতে শসা বা বাঙ্গি এই ধরনের ফল, এটা একটা বিদেশি ফল, বড় সাইজ হইলে বাংলাদেশে খেতে হয়তো মজা লাগবে, যেহেতু বড় সাইজ না সেহেতু ভালো লাগছে না। আর এই ব্লগটা আজকে যেটা করছি সেটা পরের দিনের ব্লগ। তো পরের দিন ফিওর দাদু ভাই ফিওর জন্য কিছু ফুডস পাঠিয়েছে। আমি কিন্তু আগেই বলেছি এটা রোজার ব্লগ, রোজার মধ্যেকার মানে লাস্টের দিকেকার। তো এই যে কলা পাঠিয়েছে, 3টা মালটা, 3টা আপেল, আর অল্প একটু আঙুর। তো বাবা সবসময় এরকম অল্প অল্প করে ফ্রুটস নিয়ে আসে, যতজনের জন্যই নিয়ে আসুক অল্প করে নিয়ে আসে, যে শেষ হয়ে গেলে আবার নিয়ে আসবে। আর এই যে বুন্দিয়াও এনেছে, একটু এর মধ্যে ছিল মনে হয়, এটা ফিওর পাপাই পাঠিয়েছে। তো ফ্রুটসগুলো ধুয়ে পরিষ্কার করে একদম ঝুড়িতে নিয়ে নিলাম, আগেরও কিছু মালটা ছিল সেগুলো রেখে দিলাম। দেওয়ার পরে যে ফিওনা দুষ্টামো করছে, আর খালাকে দিয়ে কাজ করে নিচ্ছি।
আগে বলেছি যে ক্লিনের কাজ হচ্ছে, ক্লিন করে নিচ্ছি সব কিছু, ধোয়া পাকলা করে নিচ্ছি ঈদের আগে যেহেতু। আর ফিয়ানা দেখেন দুষ্টাম করছিল ওখান থেকে স্ট্র নিতে গিয়ে, এখন সে চিয়া সহ পড়ে যাওয়ার মতো হয়ে যাবে। আবার বলছে আমি পড়িনি, কীরকম দুষ্ট হয়েছে বুঝতে পারছেন তো। ও এখন ডাবের পানি খাচ্ছে, এই যে মা ফাতেমার গ্লাসে করে ডাবের পানি পাঠিয়েছিল, তো সব খাওয়া শেষই, অল্প একটু আছে, এই সময় ওনার স্ট্র লাগতেছে। এই তো আমার পুচকু বেবিটা, আর খালা কাজ করছে, খালাকে দিয়ে ধোয়া পাকলা করে নিচ্ছি, আমিও করছি, খালাকে একাই দেই নাই, কারণ খালা যেহেতু রোজা আছে ওনাকে দিয়ে সব কিছু করে নেওয়া একটু টাফ। তারপরেও উনি যথেষ্ট করতেছে, আমি করলেই বড্ড উনি বলতেছে থাক আমি কালকে এসে করে দিব এগুলান, তোমাকে করতে হবে না। তো ফিও বেবিকে ঘুমিয়ে দিয়েছি, সে ঘুমাচ্ছে দেখতে পাচ্ছেন। তো ঘুম থেকে উঠে আকাশের অবস্থা খুবই খারাপ, ভেবেছিলাম ফিওনা ঘুম থেকে উঠলে একটু মার্কেটে যাব, বাকি কেনাকাটাগুলোও সেরে নিব, কিন্তু আকাশের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছে। আর আকাশের অবস্থা খারাপের চেয়ে হচ্ছে ফিও বেবি একটা দুর্ঘটনা ঘটে গেছে, সে চেয়ারের সঙ্গে বাড়ি খেয়েছে, অবশ্য এটা সন্ধ্যাবেলায় খেয়েছে, মানে বিকেলবেলায় বলা চলে, ও মানে অনেক জোরে ব্যথা পেয়েছিল, একদম ঠোঁট ফুলে গেছে দেখতেই পাচ্ছেন বাবুটা আর আমার। তো ওকে নিয়ে বসে আছি, জানি না ওর অল্প একটু ব্যথা পেলেই তো ওর গায়ে জ্বর এসে যায়, অসুস্থ হয়ে যায়, তো তারপরে ওকে একটু কেয়ার করছি আর কি। এদিকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন, আমি এখন ইফতারিগুলোও রেডি করে ফেলেছি খাওয়ার জন্য। তো ইফতারি টিফতারি সেরে নিয়েছি, এটা তারপরে ফের পাপা হুট করে বলতেছে একটু ফালুদা খাবো, অনেকদিন ধরে ফালুদা খাওয়া হয় না। আর মা এখানে খাবার পাঠিয়েছে আমার জন্য, আমি যেহেতু ইফতারির সময় তেমন কিছু খাই নাই, তো হুটহাট একদম বলা চলে 10 মিনিটে আমি ফালুদা বানাচ্ছি এরকম, জাস্ট এগুলো সিদ্ধ করতে যতক্ষণ লাগছে, আর জেলুটা বানাতে একদম সময় লাগে না, তো আমি অল্প একটু খাবো, তাই আমি একটা ছোট্ট সার্ভিং বলে নিচ্ছি, আর ফিয়ার পাপার জন্য একটু বড় সার্ভিং বলে নিচ্ছি, এটা খাবো আমি আর এটা খাবে ফিয়ার পাপা। আর ভ্যানিলা আইসক্রিমও ছিল না, মালাই আইসক্রিম ছিল, পরে ভাবলাম যে এটা দিয়েই কাজ সেরে নেই, তাই মালাই আইসক্রিমটাই দিয়ে দিব। তো ওই দিন আর কোনো ভ্লগই করি নাই, ভিডিও শ্যুট করি নাই, এটা পরের দিন। পরের দিনে আমরা দিন দিন থাকতেই শপিংয়ে বের হয়ে গিয়েছি, আর জামা কাপড়ও তুলতে হবে কিছু, তো চলে এসেছিলাম স্বপ্নতে, কিছু হালকা পাতলা শপিং মশলা টশলা কিনতে হবে এর জন্য। স্বপ্নতে আসার পর তো বিপদে পড়ে গিয়েছি, কারণ এখানে প্রচণ্ড সেন্সিটিভলি কাজ করতেছে, মানে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এখানে কাজ করতেছে 10 জন করে ভিতরে ঢুকতে পারবে এরকম। তো ওখান থেকে পুরো আমার যা যা কাজ ছিল সেগুলো সেরে বাসায় চলে এসেছি, এরই মধ্যে ফিরে আবার জেদ ধরেছে সে বিরিয়ানি খাবে, তো বাসায় আর বিরিয়ানি রান্না করবো না, আজকে রান্না করা আছে, এর জন্য ওর পাপা বললো ওকে কিনে দাও। পরে এই যে চিকেন বিরিয়ানিটাই, ও যেহেতু চিকেন বেশি পছন্দ করে তাই ওকে চিকেন বিরিয়ানিটাই কিনে দিয়েছি, আমি কিনে দিয়েছি, ওর পাপা উঠতে পারে না দোকান থেকে, কর্মচারীদেরও ডাকি নাই, আমি যেহেতু ওখানে গিয়েছিলাম সেহেতু কিনে নিয়েছি। এখন ও খুব মজা করে খাচ্ছে দই চিকেন বিরিয়ানি, আর বলছে সব খাবার মজা, ভাত মজা, বিরিয়ানি মজা, খিচুড়ি মজা, ডিম মজা, মাংস মজা, দই মজা, সব মজা। তো এই তো আজকে এই ব্লগটা এতটুকুই ছিল, আশা করি ভালো লেগেছে, রোজার আগের ব্লগ একটু দেরিতে শেয়ার করলাম, কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দিবেন এবং আমার সঙ্গে থাকবেন। আর প্লিজ যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।